আমরা কিছু এখন থেকে ঠিক করেছি যে প্রতিদিন কিছু কোশ্চেন অ্যান্সার সেশন করবো, কারণ এই ভিডিও মেক করার জন্য যে টাইমটা এটা অনেকাংশে পাই না। আমি এইমাত্র একটা অপারেশন শেষ করলাম, আর একটা পেশেন্ট আমরা অলরেডি স্টার্ট করবো। এই ফাঁকে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিব, সেটা হলো যে গাইনোকোমাস্টিয়া সার্জারি পর কতদিন বেড করতে হয়। তো জেনারেলি বেড গাইনোকোমাস্টিয়া সার্জারিতে আমরা এক মাস পরে গ্রেড ওয়ান এবং গ্রেড টু এর ক্ষেত্রে যদি পেশেন্ট স্টিপলি বেড করে তাহলে সাধারণত 15 দিনের মধ্যে হয়ে যায়। গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এর ক্ষেত্রে সাধারণত বেলটা আরেকটু বেশি করতে হয় সাইজ শেপ ঠিক করার জন্য। তবে প্রথম 15 দিন এটা এক্সাক্টলি করতে হবে এবং প্রপারলি মেনটেন করতে হবে, প্রপার প্রেশার থাকবে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে পেশেন্টের যদি বেল ঠিক মতো না করে তাহলে কি হতে পারে। তো বেল যদি ঠিক মতো না করে সাধারণত যে আমরা যে তলের ভিতর থেকে স্কিনের নিচ থেকে আমরা ফ্যাট এবং গ্ল্যান্ডটা বের করে নিয়ে আসি, দ্যাট মিনস স্কিন উপরে স্কিন আর ভিতরে মাংস, আর এই এরিয়াটা মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, তাহলে সেই ফাঁকা জায়গার ভিতরে ব্লাড সেরোমা হ্যামাটোমা এই ধরনের ফ্লুইড কালেকশন করতে পারে। যদি পেট ঠিক মতো করে তাহলে এই ফ্লুইডটা কালেকশন হওয়ার কোনো স্কোপ থাকে না। কিন্তু পেশেন্টরা সাধারণত যা করে আর একটা ঘুমানোর সময় অথবা বাইরে বের হওয়ার সময় এই বিলটা খুলে থাকে, এই খুলে থাকার কারণে ফিল জমে, এই ফিলটা স্বভাব হতে তখন আস্তে আস্তে সেলাই জায়গা থেকে বের হতে থাকে এবং আলটিমেটলি সেলাই জায়গাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বিল ঠিক মতো করে তাহলে কিন্তু ফ্লুইড কখনো ভিতরে জমার কোনো স্কোপ থাকে না। তো সুতরাং প্রথম 14 দিন বেলটা এতটাই ইম্পর্ট্যান্ট, যদি বেল ঠিক মতো না করে তাহলে কিন্তু ভিতরে ফিট জমবে এবং আলটিমেটলি আপনার সেলাইয়ের জায়গাটা ছুটে যাবে এবং আলটিমেটলি দাগ হবে। আর বিশেষ করে এখন গরমের সিজন চলছে, গরম মানে অতিরিক্ত গরম, এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য সাধারণত অনেকে বেলটা রোজ করে পরে অথবা আধা ঘন্টা বা এক ঘন্টা না করে থাকে, তাহলে দেখা যায় ভিতরে ফিল্টার কালেকশন হয় এবং ছোটো ছোট কিছু প্রবলেম আসে। যাই হোক, আমরা আশা রাখি যে প্রত্যেকটা পেশেন্ট এক্সক্লুসিভলি প্রথম 15 দিন গ্রেড এবং গ্রেড টু গ্রেড করে, আর গ্রেড থ্রি এবং গ্রেড ফোর যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক মাস পর্যন্ত গ্রেড করাই না।